हेलो फ्रेंड्स, वेलकम टू आवर कर्मकार फैमिली। आज के বিকেল বেলায় চলে এসেছি একটু ছাদে। ছাদ থেকেই আজকের ব্লগটা শুরু করছি। দেখো কি পরিমাণ মেঘ হয়েছে আজকে, প্রচণ্ড পরিমাণে কালো মেঘ হয়েছে। চারিদিকটা যেন মনে হচ্ছে তোলপাড় করে দেবে, এত মেঘ হয়েছে। হাওয়াও দিচ্ছে হালকা হালকা, কিন্তু বৃষ্টি এখনও আসেনি, তবে মনে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি হবে। যাই হোক, এরকম ওয়েদারে ছাদে বসে বসে ভাবছি মেয়ের একটু আবৃত্তি শুনব। অনেক দিন হয়ে গেল মিঠি ঠিকঠাক করে আবৃত্তিটা আমাকে আর শোনায় না। তারপর সামনে পরীক্ষা আসছে, ওই জন্য পড়া নিয়েও একটু ব্যস্ত থাকে। যাই হোক, এইরকম ওয়েদারে ছাদে বসে মিঠির আবৃত্তি শুনতে খুব খুব ভালো লাগে, তোমাদেরও ভালো লাগবে। দেখো, শুনতে থাকো, তোমাদেরও খুব ভালো লাগবে। আর তাছাড়া আজকের ওয়েদারটাই এত সুন্দর, এই ওয়েদারে আবৃত্তি গান এইসবই শোনার ওয়েদার। তো দেখো মিঠি কিরম আবৃত্তি করে। কবি কালীপ্রসন্ন ঘোষের লেখা কবিতা পারিব না, পারিব না এই কথাটি বলিও না। কেন পারিবে না তাহা ভাবো একবার, পাঁচ জনে পারে যাহা তুমিও পারিবে তাহা। পারো কি না পারো করো যত্ন আবার, একবারে না পারিলে দেখো শতবার। পারিব না বলে মুখ করিও না ভার, এ কথাটি মুখে যেন না শুনি তোমার। অলস অবোধ যারা কিছুই পারে না তারা, তোমায় তো দেখি না গো তাদের আকার। তবে কেন পারিবে না বলো বারবার, জলে না নামিলে কেহ শেখে না সাঁতার, হাঁটিতে শেখে না কেহ না খেয়ে আছার। সাঁতার শিখিতে হলে আগে তব রাম ও জলে, আছাড়ে করিয়া হেলা হাঁটো বারবার। পারিব বলিয়া সুখে হও আহুসার। নমস্কার। মিঠির আবৃত্তি শুনতে শুনতে এইদিকে দেখছি বর্মশাই কি একটা কাজে ব্যস্ত হয়ে গেছে। ও আচ্ছা, পদ্ম ফুলের গাছ লাগাচ্ছে। এই যে আমার বাগানে যত গাছ দেখতে পাও ছাদে, সমস্ত কিন্তু আমার বরের হাতেই করা। ও গাছ প্রচণ্ড পরিমাণে ভালোবাসে এবং গাছ চর্চাও করে। তো থাক, ও গাছ বসাক, আমি আর একটু মিঠির আর একটা ভালো আবৃত্তি শুনে নিই। ওকে বললাম যে আর একটা আবৃত্তি করে শোনাতে, দেখি ও রেডি হয়েছে কিনা। চলো মিঠির আর একটা আবৃত্তি শুনে নিই আমরা। নমস্কার, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা সমব্যথী। যদি খোকা না হয় আমি হতেম কুকুর ছানা, তবে পাছে তোমার পাতে আমি মুখ দিতে চাই ভাতে, তবে করতে আমার মানা। সত্যি করে বল আমার করিস নে মা ছল, বলতে আমার ধুর 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 কোথা থেকে এলো এই কুকুর। জামা তবে জামা আমার কোলের থেকে নামা, আমি খাবো না তোর হাতে আমি খাবো না তোর পাতে। যদি খোকা না হয় আমি হতেম তোমার টিয়ে, তবে পাছে যাই মা উড়ে আমার রাখতে শিকল দিয়ে। সত্যি করে বল আমার করিস নে মা ছল, বলতে আমার হতভাগা পাখি শিকল কেটে দিতে চাই রে ফাঁকে। তবে নামিয়ে দে মা আমায় ভালোবাসিস নে মা, আমি রবনাথ তোর কোলে আমি বনেই যাব চলে। নমস্কার। এদিকে আবৃত্তি শুনতে শুনতে এদিকে দেখছি আকাশ প্রায় পরিষ্কার হয়ে আসছে, মেঘটা সরে যাচ্ছে। কারণ প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছিল, যার জন্য কালো মেঘটা প্রায় সরেই গেল। আর তো বৃষ্টি হওয়ার নাম নেই, মনে হচ্ছে না বৃষ্টি হবে বলেও। যাই হোক, এখানেই আমি আমার ব্লগটা শেষ করছি। যদি তোমাদের মিঠির আবৃত্তি খুব ভালো লেগে থাকে এবং আমার ব্লগটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। থ্যাংক ইউ সো মাচ এইভাবে আমার পাশে থাকার জন্য। আর এইভাবেই পাশে থেকো।